সর্বক্ষ মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক এনআইএস প্রশ্ন ফাঁস কাণ্ডে আজকের আপডেট। কলকাতা হাইকোর্টে স্বনামধন্য আইনজীবী ফেরদৌস শামীম সাহেবের তত্ত্বাবধানায় মামলা দায়ের হয়েছে প্রশ্ন ফাঁস কাণ্ডে, যে মামলার নম্বর WP-860/19। আপনারা জানেন 20 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর 506 এবং 507 যে পরীক্ষা বাতিল করেছিল এনআইএস কর্তৃপক্ষ, এবং সেই বাতিলের বিপক্ষে এবং যাতে আমাদের আর এই পরীক্ষা না দিতে হয়, গোটা রাজ্যের 169,000 শিক্ষকের জীবন জীবিকা যাতে বিপন্ন না হয়, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ লড়াই করছে। আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে তারা রাস্তার লড়াইয়ের ডাক দিয়েছে। আগামী 21 জানুয়ারি আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেব, তাই গোটা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এই চাকরি পরীক্ষায় প্রশিক্ষণ নিচ্ছেন, সেই শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হওয়ার আহ্বান করছি। এবং সাথে সাথে এটুকুই বলবো যে সর্বভারতীয় ক্ষেত্রের পরীক্ষা হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রশ্ন ফাঁস কাণ্ডে বাংলার এই এত লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত করার যে ষড়যন্ত্র করেছে, বাংলার প্রতি যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনা কোনোভাবে মানব না। এবং যে নতুন নোটিফিকেশন জারি করেছে 506 এবং 507-এর যে 3রা ফেব্রুয়ারি 6 ঘন্টা ধরে পরীক্ষা হবে, সেই নোটিফিকেশন বাতিলের জন্য আমরা হাইকোর্টে যেমন মামলা করেছি, তেমনি আপনাদের ঐক্যবদ্ধ জমায়েতের প্রয়োজন। কারণ আমরা রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছি, ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছি এবং ওই দিন শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়ে রাজ্যের হস্তক্ষেপ দাবি করব, যাতে রাজ্যের এই শিক্ষকদের জীবন জীবিকা সুনিশ্চিত থাকে। আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে 21 জানুয়ারি বিকাশ ভবনে আসবেন।